बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शेखदी अब्दुल्ला मोल्ला हाई स्कूल एंड कॉलेजे दशम श्रेणी प्रिय शिक्षार्थीवृंद अस्सलामु अलैकुम। नाम शेखदी हाई स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासेर पक्ष थेके आमी तोमादेर जीवन सार तोमादेरके स्वागत जानाच्छि। चलो आमरा অনলাইন ক্লাসে আজকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিতে সৃজনশীল প্রশ্নগুলো প্রথমত দেখে খুব জটিলই মনে হয়, কিন্তু আমরা যখন আমাদের বইয়ের আলোকে এবং আমাদের বুদ্ধিমত্তা খাটিয়ে যখন আমরা সমাধান করতে যাই তখন দেখা যায় অনেকখানি সহজ। সেরকম একটা সৃজনশীল প্রশ্ন আজকে আমরা আলোচনার অন্তর্ভুক্ত করেছি। চলো দেখি সৃজনশীল প্রশ্নটা কেমন। প্রথমেই উদ্দীপকে দেওয়া আছে a সমান সমান cot theta plus cos theta minus 1 divided by cot theta minus cos theta plus 1 একটা স্টেপ, এবং b is equal to tan theta plus cot theta দুটো স্টেপে উদ্দীপক। এরপরে ক নম্বরে যে প্রশ্নটা সেট করা হয়েছে এটা উদ্দীপকের সাথে কোনো মিল নেই। ডিগ্রি মিনিট সেকেন্ডে একটা তথ্য দেওয়া আছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, অর্থাৎ 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করো। দুই দাগ হলে তোমরা জানো সেকেন্ড, আর এক দাগ হলে মিনিট, আর গুণবৃত্ত হলে ডিগ্রি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, প্রমাণ করতে হবে a সমান সমান cot theta plus cosec theta, অর্থাৎ এটা থেকে আমরা এই তত্ত্ব প্রমাণ করব। আর b is equal to 4 divided by root 3 এবং 0 less than theta less than 90 degree হলে theta এর মান নির্ণয় করো। ঠিক আছে, এ হলো প্রশ্ন। চলো আমরা সমাধান করতে যাই। সমাধান কত আছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে আমরা 60 দিয়ে ভাগ দিব পুরোটা 54 পর্যন্ত হয়ে যাবে মিনিট, তারপর আবার 60 দিয়ে ভাগ দিব পুরোটা হয়ে যাবে ডিগ্রি, এবং সমস্ত করে আমরা যে রাশিটা পাবো এই রাশিটার সাথে গুণ হবে পাই বাই 180 ডিগ্রি। অর্থাৎ কিনা আমরা ডিগ্রির মানকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে নিলাম, তাতে করে ফলাফল পাওয়া গেল 0.9759 রেডিয়ান প্রায়। তাহলে আমরা এইভাবে পদ্ধতিগত ভাবে দুইবার 60 দিয়ে ভাগ করে সমস্ত ভাঙ্গাইয়া আমরা রেডিয়ানে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে ক নম্বরের উত্তর আমরা পেরেছি, তাই না? এখন আমরা যাব খ নম্বরের প্রশ্নে। খ নম্বরের প্রশ্নে a সমান সমান এত দেওয়া আছে, প্রমাণ করতে হবে a সমান সমান cosec cot। তাহলে দেখা গেল যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটার উপরিভাগে cot plus cosec minus 1 আছে, 1 এর পরিবর্তে আমরা একটা সূত্র প্রয়োগ করব। তোমরা জানো যে cosec স্কয়ার minus cot স্কয়ার is equal to 1, তাহলে আমরা 1 এর বদলে cosec স্কয়ার minus cot স্কয়ার লিখতে পারি, লিখে নিলাম। তারপরে এটার একটু সাজাইলাম cosec plus cot, আর এইটারে বীজগণিতের সূত্র করি a স্কয়ার minus b স্কয়ার, তোমরা জানো a plus b into a minus b। তাহলে এইবার যদি এই দুইটা রাশি থেকে cosec plus cot কমন নিয়ে আসি তাহলে এই জায়গায় থাকবে একটা 1, আর এই জায়গায় এটা কমন চলে গেলে মাইনাস দিয়ে এটার গুণ, তাহলে মাইনাস cosec প্লাস cot। এমন তো
অবস্থায় নিচের অংশটা আমরা একটু সাজিয়ে নিলাম, ওয়ানটা আগে দিলাম, কোটটা পরে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই উপরের রাশি আর নিচের রাশি মিলে গেছে এবং এটা কাটা কাটি চলে যাবে ভাগে। তাহলে বাকি থাকবে কি cosec + cot। তাহলে আমাদের কি a সমান সমান cosec + cot এইটাই তো প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে a সমান সমান cosec + cot। তাহলে এখানে আমরা এটা শেষ করলাম। এইবার শুরু করব আমরা গ নাম্বার উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার মধ্যে মান একটা দেওয়া আছে, কি মান দেওয়া আছে, যে b = tan থিটা + cot থিটা, আর অঙ্কটা হলো b = 4/√3। তাহলে আমরা b এর পরিবর্তে tan থিটা cot থিটা বসিয়ে সমাধান আকারে রাশিটাকে সাজালাম, সমাধান আকারে রাশিটারে সাজাইলাম। সাজানোর পর আমরা যদি এদিকে তাকাই tan থিটা তাহলে sin / cos, আর cot থিটা cos / sin। তাহলে এটা যদি লসাগু করি তাহলে sin cos, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণন, তাহলে cos cos যাবে কাটা, sin স্কয়ার এদিকে হবে cos স্কয়ার। আবার এও আমরা জানি sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, সবার জানা আছে না? হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দিই 1। এরপরে রাশিটারে আমরা কোনা কোনি আর গুণন করি, আর গুণন করলে 4 sin cos থিটা = 3, উভয় পক্ষকে বর্গ করে দেই, 4 হয়ে যাবে 16 sin স্কয়ার cos স্কয়ার, আর √3 কে বর্গ করলে পাওয়া যাবে 3। এমন অবস্থায় আমরা কজের পরিবর্তে যদি 1 - sin স্কয়ার লিখি আর যদি গুণ করি তাইলে আমরা একটা সমীকরণ পাই। এই সমীকরণটা প্রথমে থাকে মাইনাস, এই মাইনাস কে অ্যাভয়েড করার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করে দিয়ে সমীকরণটা রেডি করব এবং মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দুই পাশের গুণ দিলে 348, মধ্যে ভাগে 4/12 48, তাইলে 4/12 তো যোগ করলে আবার 16 পাওয়া যাবে। এখন কমন নিয়ে আমরা যে সমীকরণটা পেলাম তা হলো 4 sin স্কয়ার থিটা - 1, 4 sin স্কয়ার থিটা - 3 = 0। তারপর এখন আমরা লিখব হয় 4 sin স্কয়ার থিটা - 1 = 0, 4 sin স্কয়ার থিটা = 1, তাহলে sin স্কয়ার থিটা = 1/4, এই 4 নিচে যাবে, তাহলে sin থিটা = হাফ। তোমরা জানো sin থিটা = হাফ এর পরিবর্তে sin 30 ডিগ্রি লেখা যায়, তাহলে থিটা = 30 ডিগ্রি। একই ভাবে sin থিটা = √3/2, এর পরিবর্তে লেখা যায় sin থিটা = sin 60 ডিগ্রি, তাহলে থিটার মান হলো 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার দুটো মান পেলাম, একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। সুতরাং থিটা এর নির্ণয় মান 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে আমরা সর্বশেষ যে প্রশ্নটা উচ্চতর দক্ষতা থিটার মান নির্ণয় করো তাও আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে আমাদের তিনটা প্রশ্নেরই সমাধান হয়ে গেল। আগামী তোমরা যে বর্তমান চলতি পরীক্ষা উচ্চতর গণিত পরীক্ষাটা একটু শেষের দিকে, তো তোমাদের প্রশ্নের মধ্যে প্রশ্নের অন্তর্ভুক্ত এই প্রশ্নটা থাকতেও পারে, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমরা সমাধান করতে সক্ষম হবে এবং এর আলোকে আরো কিছু প্রশ্ন সমাধান করবে, তাহলে তোমাদের মধ্যে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে সক্ষমতা আসবে। তাহলে আজকে এখানেই শেষ করি, ধন্যবাদ সবাইকে।